শীতের সকালে সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আজকে বিশেষ করে সকালে বের হইলাম, আজকে সকালে বের হওয়ার অন্যতম কারণ তা তো ভিডিও টাইটেল দেখে বুঝতেই পারছেন, আমরা ধীরে ধীরে রওনা দিব রস খাওয়ার উদ্দেশ্যে। সো রসটা হচ্ছে খেজুরের রস, আর এটা ম্যানেজ করছে বিশেষ করে হৃদয়। সো হৃদয়, আমরা যাবো কোথায়? বাঁশবেড়ি। সামনে আমাদের রাসেল ভাই আছে, সো রাসেল ভাইকেও সাথে নিয়ে আমরা চলে যাব তিনজন বাঁশবেড়ি এলাকায়। সো ওই এলাকায় হৃদয়ের পরিচিত যারা আছে তারা রস অ্যারেঞ্জ করেছে। আমরা ততক্ষণ রাসেল ভাইয়ের কাছে যেতে যেতে একটা ইন্ট্রো নিয়ে নিই। হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম টু ব্রাদার্স অন দ্য টাউন। অ্যান্ড আপনারা দেখছেন এই শীতের সকালের সুন্দর একটা ভিডিও, খুবই স্পেশাল হইতে যাচ্ছে কারণ খেজুরের রস খাওয়ার ভিডিও তো সচরাচর এত সকালে ঘুম থেকে উঠে কেউ মানে করতে চায়। সো আমরা সেই অসাধ্য সাধন করতে যাচ্ছি, তো সেই জন্য ভেরি ভেরি ওয়েলকাম সবাই কে ভিডিওটা সম্পূর্ণ দেখার এবং শেয়ার করার জন্য অনুরোধ রইল। সকালের এত সুন্দর ওয়েদার, চারিদিকে চারিদিকে কুয়াশাচ্ছন্ন একটা পরিবেশের, এই মাঝে মাঝে জটিল ওয়ার্ড বলতে গেলে একটু জড়া যায় আর কি। এইটা হচ্ছে আমাদের এলাকার মানে মেহেরপুর জেলার এটা ফায়ার সার্ভিস। আসল ভাই বাইক নিয়ে রেডি? ওকে। সো আজকে কিন্তু কুয়াশাটা অনেক কম, আমরা বিশেষ করে রাতে যে পরিমাণ কুয়াশা দেখেছিলাম সেই তুলনায় এখনকার কুয়াশা অনেকটা কম। তো আমরা আর কথা না বাড়াই, আমরা ধীরে ধীরে এগাই। সো যাই হোক, দুইটা বাইক নিয়ে আপাতত রওনা দিচ্ছে, আমার এই ব্ল্যাক থাই সিভিআর তো সাথে আছেই, আমরা তাহলে রওনা দিই। রাসেল ভাইয়ের মেবি তেলটা কম আছে, সামনে পাম্প আছে ওইখান থেকে নেওয়া যাবে। সো আমরা ধীরে ধীরে এগাই, ওয়েল আমাদের দেখা হচ্ছে আবার। সো শীতের সকালে এখন দেখতে পাচ্ছেন একটু আর কি আলো আলো হইছে, তো সাথে কুয়াশা আচ্ছন্ন একটা পরিবেশ চারিদিকে। সো এই কুয়াশা পরিবেশের ভিতরে আমরা তো যাচ্ছি রস খাইতে। বিষয় হয়েছে, আপনারা বলতে পারেন যে এত শীতের মধ্যে ভাই হ্যান্ড গ্লোভ কেন পরেন নাই? গত তিন চার দিন আগে যে শীতটা ছিল ওই শীতটা যদি থাকতো তাহলে তো নেয়াই লাগতো, মানে এতটা পরিমাণ শীত ছিল। কিন্তু এই কয়দিন দেখতেছি যে তেমন একটা শীত নাই, আর শীতের দাপট খুব একটা কম। আমি ঘরের মধ্যে ছিলাম, ঘরের মধ্যে গরম লাগছিল রীতিমতো, বাইরে আসলাম তাও জ্যাকেট পরে, কারণ বাইরের যে ঠান্ডা ওয়েদারটা এটা গায়ে লাগলে আবার হুট করে ঠান্ডাও লেগে যেতে পারে, আর শীতের ঠান্ডা লাগা একটু বেশি প্যারা দেয়। ওরে আল্লাহ রে, লাইটটা এমন অবস্থা কিছু দেখ পাচ্ছিলাম না। সো আমরা ধীরে ধীরে বাঁশবেড়ির দিকে আগাই। আমাদের এদিকের কিন্তু রোডটার কাজ চলছে, এদিকের ফোর লেন্থের রোড হবে। সো দুই পাশে অলরেডি করা হয়ে গেছে, কাজটা শুরু হয়ে যাবে। বা এই রোডে আসতে গেলে একটু ভয় লাগে, বিশেষ করে এই সিবিআর বাইক নিয়ে, কারণ এই সিবিআর বাইকের পার্টসপাতি দাম তো মানে আগুন। যেখানে দেখা যাচ্ছে যে আরন ফাইভের প্রত্যেকটা পার্টসের থেকে সিবিআর এর পার্টসের দাম ডাবল। আপনি যেটা নেবেন আরন ফাইভে 2000, এটা সিবিআর এ 4000 বা 5000, আর তারও বেশি হইতে পারে, কোনো ঠিক নাই। এই যে আমাদের এলাকার বিশেষ শিল্প নগরী, আর পুলিশ লাইন তো পারি হইলাম পিছনে, এই যে এটা কিন্তু আইটি পার্ক হচ্ছে, আর এটা আমাদের তো টিটিসি, যুবনয়ন টিটিসি, দুইটা পাশাপাশি। টিটিসির ফুল মিনিং হচ্ছে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। সো টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে সবাই আসে এই যে বিভিন্ন ট্রেনিং করতে, ট্রেনিং বলতে বিদেশ যাবেন, সো এইখান থেকে ছোট একটা ট্রেনিং করে দেন আপনাকে, এইখান থেকে আবার লোনও দিই। ওকে, সো আমরা আর একটু রওনা দিই ধীরে সুস্থে। Wow! জাস্ট এইদিকে শীতের সকালের পরিবেশটা একবার দেখো, এতটা সুন্দর। আমি তো বের হই কম, বের হই এত দূর কম আসি, সো এতটা সুন্দর এই যে সামনের কুয়াশা ভরা একটা আচ্ছন্ন একটা জায়গা, পুরো কুয়াশার মনে হচ্ছে লেয়ার পড়ে আছে, আর এই যে ফসলের উপর দিয়ে কুয়াশা, খুবই সুন্দর। একটু ফোন দিয়েও ভিডিও করে রাখলাম, এইটা টিকটক ইনস্টাগ্রাম এবং আদার্স ফেসবুক সবকিছুর জন্য। সবকিছু তাই হিউজ স্টুডিও বা ব্রাদার্স অন দ্য টাউন সার্চ দিলে পেয়ে যাবা। সো ওয়েল আমরা আবার রওনা দিই। ওকে, সো আমরা এই কুয়াশা ভেদ করে চলে যাব। গ্রেট জোস, এইদিকে তো মানে দেখা যাচ্ছে না, এই এই জায়গাটাই কুয়াশা এই কারণে বেশি, ওই যে দুই পাশে ফসলটা আর ফসলের মাঝ দিয়ে ফাঁকা জায়গা ছিল, সো কুয়াশাগুলো একসাথে হয়ে এই রোডের এপার ওপার পাস করতেছে আর কি। রাসেল ভাইয়েরা মনে হয় অনেক আগাই গেছে, কিন্তু আমি এই রোডের সমস্যার কারণে টানতে পারছি না, দেখি ধরতে পারি কিনা। আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো চোখে চোখে, আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো চোখে চোখে। আবার এখানে ওই পারে দেখে আছে বা কি আছে, এই যে নসিবনের সাথে মেরে দেয়া। ওরে 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 ওরে, কুয়াশার কারণে ওই ভিড়টা দেখতে পাচ্ছিলাম না। এই কিছু কিছু জায়গায় কুয়াশা, কিছু কিছু জায়গায় ভালো। যাই হোক, ওই যে রাসেল ভাইদের ধরে ফেলেছি। কি বড় বাইক টাইক দেখলে সাইড দেয়া লাগে না নাকি, কি সমস্যা? হ্যাঁ ইয়ো ইয়ো, যাও, তোমাকে আর কিছু বললাম না, তুমি খুব ভালো ছেলে।
আরে না সেন্টার ঝিলমিল বেশ মজা লাগছে ও হ্যালো রে রাসেল ভাইয়ের 110 টানছে 120 এটা হইলো কিছু আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে আও তো চোখে চোখে আমরা যাই হোক মেন রোডের ভাঙাচোরা থেকে এখন আরেক রোডের ভাঙাচোরাতে ঢুকলাম এই রোডের অবস্থা এমন কেন নাকি এই পর্যন্তই ও আচ্ছা এই রোডের অবস্থা এই পর্যন্তই মেবি ভাঙা কারণ সামনে থেকে তো ভালোই দেখা যাচ্ছে এখন যাওয়ার পর বুঝতে হবে সামনে থেকে ভালো এইখান থেকে ওইটুকুই ভাঙা ছিল এইখান থেকে আবার রোড ভালো ওকে গ্রামও কিন্তু এখন আর পিছায় নেই গ্রামও অনেক আগাই গেছে কি কি হইলো কি হইলো ওই না এইভাবে ব্রেক করলে হয় ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন একই ফ্রেন্ড তাই না রসের ঠেলিগুলো কিন্তু এইভাবে বাধা হয় জাস্ট গাছগুলো কেটে কেটে ছেলে ছেলে রসের ঠেলি এইভাবে দেওয়া হয় সো আমরা প্রপার রসের দিকে যাব নাকি এখানেই খাবো দেখি আমরা ডিসকাস করে বাকিতে কিন্তু রস খাচ্ছে আর এটা রসের ক্ষেত্রে কমন রসের ওই জায়গাতে অনেক সময় জালি দিয়ে ঢেকে দেওয়া হয় যেন পাখিটাকি অন্য কিছু বসতে না পারে সো পাখিরা বসলে অনেক সময় নোংরা করে ফেলে তো সো ভাই আমরা এইখানেই খাবো নাকি রস কি একদম গাছ থেকে ডাইরেক্ট পাড়া দেখা যাবে না তাহলে আমরা যাই ওইদিকে সো আমরা ধীরে ধীরে দেখি সামনে দেখে আগাই যেহেতু আমাদের যে আর কি রস খাবে রস খাওয়ানোর দায়িত্ব নিচ্ছে সো তাকে পাওয়া গেছে সো হৃদয় আমাকে জিজ্ঞাসা করছিল যে অনুভূতি কি আমরা এই যে মেন জায়গাতে আর কি এসে পৌঁছাইলাম রসের কাছে হৃদয় রসের কাছে ওয়ার্ডটা বলতে না আমার কেমন লাগছে এত সুন্দর ওয়েদার এখানকার জাস্ট অসাধারণ দেখেই মন জোড়াই যাচ্ছে কারণ এত সুন্দর একটা কুয়াশা আচ্ছন্ন একটা পরিবেশ জাস্ট অসাধারণ কি হৃদয় তোমার আবেগ অনুভূতি একটু বলো এত জোস পরিবেশ আমাকে তাড়াতাড়ি ভিডিও বানাবে আচ্ছা ঠিক আছে আর রাসেল ভাইয়ের কেমন লাগছে এই পরিবেশে এসে এত সুন্দর কুয়াশা আচ্ছন্ন একটা পরিবেশ আসলে অনেক সুন্দর লাগছে কারণ কি এর আগে তো এইভাবে দেখা হয় না এইভাবে আসা হয়নি তাইলে অল ক্রেডিট গোস টু হৃদয় সো আমরা দেখি যিনি আর কি গাছ থেকে রস আনবে তিনারা মেপি ভিতরে গেছে এই যে সামনে গাছগুলো দেখছেন এগুলো কিন্তু খেজুর গাছ এবং প্রত্যেকটা গাছেই দেখতে পাচ্ছি যে রসের ওই যে রসের ঠেলিগুলো বাঁধা সো ওইগুলো পেড়ে নিয়ে আসবে সো আমরা দেখি কিছুক্ষণ ওয়েট করি আর এই পরিবেশটাকে উপভোগ করি আমরা যাচ্ছি বিশেষ করে রস পাড়ার ওখানে যে কিভাবে গাছ থেকে রসগুলো পাড়ে সো আমরা একদম ওই মাটির আল বেয়ে যাইতে হবে এই যে সামনে কিন্তু ফসল হেলমেট পরে হাঁটা আর হেলমেটটা সাথে রাখতে হচ্ছে কারণ স্ট্যান্ড আনা হয়নি এই যে হেলমেটটা পরে হাঁটতে হচ্ছে এই যে সরিষা ফুল তো খুব ট্রেন্ডি একটা জিনিস ওই শাহরুখের মুভি থেকে শুরু করে সবকিছু এই সরিষা ফুল দিয়ে হিট ওই যে মেবি গাছ দেখা যাচ্ছে দূরে অত দূর আমরা যাব এটাও আরেক প্রকার অ্যাডভেঞ্চার ও সো নাইস এখানকার ওয়েদারটা এতটা সুন্দর এই যে সূর্য উঠতেছে দেখা যাচ্ছে জাস্ট খুবই ভাল লাগছে অসাধারণ সো আমরা এই যে মাঠের মধ্যে দিয়ে এটা হচ্ছে লাল শাকের বিচন করা আর এটা কিন্তু ভুট্টা খেত এই যে ভুট্টা দেখা যাচ্ছে সূর্যটা এত সুন্দর লাগছে অসাধারণ অসাধারণ অস্থির অস্থির সো আমরা এই যে গভীর মাঠের মধ্যে চলে এসেছি গভীর গ্রামের থেকে গভীর মাঠে সো এইখান থেকে আসলে চারিদিকে কুয়াশা রাসেল ভাই যদি চারিদিকে ঘোরেন তাইলে দেখতে পাবেন অসাধারণ আর আমরা এই যে কুয়াশার মাঝখানে দাঁড়িয়ে আছি বাট এই যে সূর্যটা এতটা সুন্দর লাগে দেখতে জাস্ট ওয়াও এই দিকের মেবি গাছে রস পাড়বে সো আমরা ওইগুলা দেখাবো আমরা চাচার সাথে সাথে যাই চাচা এই গাছে উঠবে ওই যে চাচা ধীরে ধীরে কিন্তু যা চাচা গাছে উঠতে ভয় লাগে না এভাবে অভ্যাস হয়ে গেছে নাকি আমরাও কিন্তু ছোটবেলায় এইভাবে মানে গাছের উপর উঠে উঠে এইভাবে রস খাইছি চাচা এইভাবে নামতে গিয়ে কখনো স্লিপ কাটে ওয়েল চাচার কিন্তু রস পাড়া শেষ গাছের ঠিলা থেকে এই হচ্ছে রসটা সব থেকে ভালো এই যে রস আধা ঠিলার একটু কম রসটা এই গাছের রস সব থেকে আর কি বেটার এই যে গাছের কিন্তু এই যে ভাজে ভাজে এইভাবে কাটা থাকে সেই কাটার উপর পা দিয়ে দিয়ে রস গাছে ওঠা হয় আমি আর গাড় উপরে উঠাইতে পারছি না হ্যাঁ অনেক রিক্সে চাচা প্রত্যেক দিন এইভাবে কয়টা রস পাড়েন 30টা এর থেকে বড় বড় গাছও আছে যেগুলাতে ওঠা লাগে সো অনেক কষ্ট করে এই যে আপনারা যারা এই খেজুরের গুড় খান সো পিওর খেজুরের গুড় যদি পান তাহলে বুঝবেন যে সবাই এতটা কষ্ট করে আর কি আপনাদের জন্য তৈরি করে এই যে জাস্ট অসাধারণ সূর্যটা বেশ উঠে পড়ছে জাস্ট অসাধারণ পরিবেশ এই চারিদিকে কুয়াশা আচ্ছন্ন এবং আমরা এই রস খাচ্ছি ধীরে ধীরে সূর্যটা যত উপর উঠবে কুয়াশাগুলো কিন্তু কমবে একটু একটু কমতে থাকবে সো মোটামুটি রস পাড়া শেষ এইখানকার 3টা গাছের আমরা জাস্ট স্যাম্পল হিসাবে দেখাতে পারি এইভাবে আর কি প্রত্যেকটা গাছের
রস কমপক্ষে 30টা গাছের চাচা প্রত্যেকদিন পাড়ে এবং এইগুলা নিয়ে খাওয়া হয়তো হইলো হালকা পাতলা, আর বাদ বাকি গুড় তৈরির কাজে ইউজ করা হবে। এই যে গ্রাম বাংলার ঐতিহ্য এইগুলো, আমরা এখন ধীরে ধীরে রসটা খাবো, আমরা এখন ধীরে ধীরে বাসার দিকে রওনা দিব। হৃদয় তোমার অনুভূতি কি? হৃদয় তো অনেকবার আসছো, হৃদয় তো সবসময় এসে খাও, আর আমি তো সেই মনে হয় আমি ক্লাস 6 বা 7 এ খাইছি এইভাবে এসে, মাঝে এমনিতে টুকটাক খাইছি কিন্তু এইভাবে কখনো তো সকালে এসে খাওয়া হয়নি। আর আচ্ছা, রসের ক্ষেত্রে আপনারা যারা এই যে 9-10টা হয়ে যায় বাজার থেকে কিনে খান, এটা কিন্তু পিওর থাকে না, এটা কিন্তু অ্যাকচুয়ালি নষ্ট হয়ে যায়। আপনাকে অ্যাকচুয়ালি পিওর রস খাইতে হলে এই সকালে একদম ভোরে চলে আসতে হবে। এই যে খেজুরের রসটা, এটা একমাত্র ঠান্ডার ভিতরে, বিশেষ করে ফ্রিজে সংরক্ষণ না করলে রসটা খুব দ্রুত নষ্ট হয়ে যায়। আর তখন ওই রস দিয়ে ওই যে 9-10টার সময় যে রসটা হয় ওইটা দিয়ে কি গুড় বানানো যায়? ওই গুড় বানানোর ক্ষেত্রে সমস্যা হয় না, তাই না? আমরা ধীরে ধীরে বাসার দিকে আগাই। রসের মেবি ওই যেখানে রস গড়াই সেখানে নিয়ে আসছে, আমরা যাই। এই যে আমাদের রসটা চলে আসছে, রস টোটাল গাছ থেকে পেড়ে এইভাবে ঠিলাতে বেঁধে তারপরে এইভাবে নিয়ে আসা হয় রসগুলো। এগুলো কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্য, গ্রাম বাংলার এই শত শত বছর ধরে এইভাবেই আর কি চলে আসছে বর্তমান ডিজিটাল যুগেও। সাঙ্কেল একদম গাছ থেকে পেড়ে নিয়ে আসছেন, আপনার জন্য ওয়েট করছিলাম। এই হচ্ছে খেজুরের রস, দেখবো এর মধ্যে কি কি দেওয়া। এর মধ্যে কিছু একটা দেওয়া আছে, এইটা কি? তাহলে তো এইগুলা তো খাওয়া যাবে না, এইগুলা দিয়ে সরাসরি গুড় তৈরি করা হবে। এটা হচ্ছে রস বানানোর চুলা, সো এইখানে পাত্রটা রেখে হিট দিয়ে রস থেকে গুড় তৈরি করা হয়। এই যে এইভাবে তাওয়াতে আর কি রস ঢালা হয়, সো রসটা এটা ফিল্টার করে ঢালা হচ্ছে, এরপর জাল দেওয়া শুরু হবে। এই যে আগুনটা এইভাবে ধরায় এখন ভিতরে দিয়ে দেওয়া হলো। এইগুলো কিন্তু খেজুরের ডাল, সো খেজুরের শুকনা ডাল। কতক্ষণ জাল দেওয়া লাগে? এক ঘন্টা মানে তো প্রচুর খড়ি। রস এখন একটা টেস্ট করে দেখব যে অ্যাকচুয়ালি রসের টেস্টটা কেমন। এটার তো মানে টাইম নেওয়া যায় না, রসটা দেখেই মনে হচ্ছে যে যাবে একটা ভাব। যাওয়ার পরে আরেকটু যাই, প্রসেসর পিওর টেস্ট, কম খাইছি, এত পিওর বাজারে বা অন্যান্য জায়গায়। ওই যে আঙ্কেল যেটা বললো, সকাল 9-10টা হলে রস কিন্তু পিওর টেস্টটা থাকে না, এটা একদম গাছ থেকে পাড়া, তো এটা একদম পিওর টেস্ট। এবার আমরা দেখবো যে হৃদয়ের আবেগ অনুভূতি। আমাদের মোটামুটি রস খাওয়া শেষ, এখন আমরা বাসার দিকে রওনা দিব। ওই দিকে কিন্তু রস জাল চলছে, মানে গুড় তৈরির প্রসেস চলছে, এবং আমরা যাব বাড়ির দিকে। তো আমরা আবার এখান থেকে গুড়ের অর্ডার দিয়েছি, সেটা পাবো পরশু দিন। কালকে একটা অর্ডার আছে, ওই অর্ডারটা কমপ্লিট করবো, পরশু দিন আমরা পেয়ে যাবো একদম পিওর খেজুরের গুড় যাকে বলা হয়। সো আমাদের এলাকায় কিন্তু এই পিওর খেজুরের গুড়টা পাওয়া যায়, যাদের লাগবে বলতে পারেন, আমরা এনাদের সাথে যোগাযোগ করে দিতে পারি। সো আপনাদের প্রয়োজন মতো আপনারা কালেক্ট করে নিতে পারবেন। ভাই তাহলে আসি, আল্লাহ হাফেজ। ও আচ্ছা, এটা এটা হচ্ছে আমাদের এমডি ফ্রিজের বাসা। সো আমরা ধীরে ধীরে এখান থেকে এখন বাসার দিকে রওনা দিব। সো সবাই ভিডিওটা অনেক এনজয় করলেন, আমরা কিন্তু মাঠের ভিতরে যে টোটালটা দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে রস পারে, কিভাবে রস থেকে গুড় তৈরি করে। সো ভিডিওটা ভালো লাগলে কিন্তু শেয়ার করতে হবে, কিপ সাপোর্ট অ্যান্ড প্রে ফর মি। ওকে এভরিওয়ান, টাটা, আল্লাহ হাফেজ।